সিসিকে নির্দেশনা মানছেন না রিক্সা চালকরা। শনিবার অভিযানে নামবে সিসি। সিলেট নগরীর কেন্দ্রস্থল জিন্দাবাজার বন্দরবাজার এলাকায় রিক্সা, ভ্যান ও ঠেলাগাড়ি চলাচল শুক্রবার থেকে বন্ধ করার সিদ্ধান্ত নেয় সিসি। যানজট নিরসন ও সড়ক নিরাপত্তায় সিদ্ধান্ত মেনে চলতে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ মাইকিং করে সিলেট প্রচার চালালেও রিক্সা চালক ও মালিকরা সিসিকে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রাস্তায় নামান রিক্সা। শুক্রবার সকাল থেকে জিন্দাবাজার বন্দরবাজার এলাকায় রিক্সা, ভ্যান ও ঠেলাগাড়ি চলাচল করতে দেখা যায়। এ সময় রাস্তায় ট্রাফিক পুলিশ থাকলেও তারা বাধা দেননি। তবে সিসিকের এমন সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী বলছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল। বাসদের নেতৃবৃন্দ বলেন, রিক্সা, ভ্যান ও ঠেলাগাড়ি চলাচল বন্ধের সিদ্ধান্ত সম্পূর্ণ জনস্বার্থ পরিপন্থী। করোনায় বিপর্যস্ত শ্রমজীবীরা রিক্সা ভ্যান চালিয়ে কোনো মতে জীবিকা নির্বাহ করে শ্রমজীবীদের একটি অংশ। এসব যান বন্ধ হলে শ্রমিকদের আয় রোজগার কমে যাবে। কেন্দ্রস্থলের এলাকাগুলিতে কায়িক শ্রমিকরা বেকারও হয়ে যাবেন, যা অমানবিক। জিন্দাবাজার বন্দরবাজার চৌহাট্টা সড়কে অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের যাতায়াতের প্রধান বাহন রিক্সা, ফলে ভোগান্তিতে পড়বেন এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। সিটি কর্পোরেশন সূত্র জানায়, জিন্দাবাজার বন্দরবাজার থেকে চৌহাট্টা মোড় পর্যন্ত সড়কটি একমুখী। যান চলাচল থাকলেও সম্প্রতি সড়ক বিভাজন স্থাপন করে দুমুখী যান চলাচলের ব্যবস্থা করে সৌন্দর্য বর্ধন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। সড়ক বিভাজকের সৌন্দর্য বর্ধনের কাজ এখনও চলছে। জিন্দাবাজার বন্দরবাজার সড়ক এলাকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সহ সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা আছে। এছাড়া নগরীর প্রধান প্রধান বিপণী বিতানগুলো জিন্দাবাজার সহ আশেপাশের এলাকায় অবস্থিত। পৌর এলাকায় বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে ভূগর্ভস্থিত বিদ্যুৎ সরবরাহ করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এসব উন্নয়ন কার্যক্রম শেষে পৌর এলাকাকে নগরীর একটি আদর্শ এলাকায় রূপান্তর করার পরিকল্পনায় যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 1 জানুয়ারি থেকে জিন্দাবাজার বন্দরবাজার এলাকায় রিক্সা, ভ্যান ও ঠেলাগাড়ি চলাচল বন্ধ রাখার বিষয়ে সম্প্রতি মাইকিং কররা প্রচার করে। শুক্রবারের দিন বন্ধ থাকায় অভিযান চালাতে পারেনি সিসিক বিষয়টি জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান। তিনি বলেন, আমরা আমাদের নির্দেশনা বাস্তবায়ন করতে কাজ করব। নির্দেশনা মানছেন না অনেকেই, তা আমাদের নজরে এসেছে। শনিবার সিসিক সকাল থেকে অভিযান শুরু করবে, এছাড়া বিকল্প পন্থা অবলম্বন করবে সিসিক। তিনি বলেন, যানজট নিরসন সহ বৃহত্তর জনগোষ্ঠীর নিরাপদ চলাচলের জন্য 1 জানুয়ারি থেকে পরিকল্পনা কার্যকর করা হবে। এতে নাগরিকদের ভোগান্তি নয়, বরং সুবিধার বিষয়টি বেশি করে বিবেচনা করা হয়েছে।